নমস্কার দর্শক বন্ধু, বর্তমানের ভিডিওরে আপনার স্বাগত। পবিত্র গণেশ পূজা অবসরের আপনার সমস্ত হার্দিক শুভেচ্ছা ও শুভকামনা। আপনার দিনটি শুভময় হোক। দেখুন, এক বিশেষ অপডেট সহ আপনার নিয়ে আসছি এক জব অপডেট। জেলা পরিষদ ঝারসুগুড়া তরফর আপনার আসিছি রিক্রুটমেন্ট। এ পিডিএফ্রে ডিটেলস ইনফরমেশন আপনার সেয়ার করবি। গভর্নমেন্ট অফ ওড়িশা তরফর বর্তমান সময়ের এই রিক্রুটমেন্টটি আসি যাই 6 তারিখে। তবে নিশ্চিত রূপে ডিটেলস জাঁয়া কোণ সব অপডেট রয়েছে, এখন আপনার কিপর আপ্লাই করবে, দরমা কে রয়েছে, পোস্ট কোণ রয়েছে, কোণ কোণ সব ডকুমেন্ট আবশ্যকতা রয়েছে, সম্পূর্ণ সূচনা এ টু জেড যা বি ইম্পর্টাট অপডেট রয়েছে মু আপনার সেয়ার করবি। তেণুকরি আপনার এই ভিডিওটি শেষ যাই ওয়াচ করতু, যাহাদারা কি ডিটেলস ইনফরমেশন আপনার পাইপারে এবং ফর্ম কু আপ্লাই করবে। তবে ভিডিওটি ভাল লাগলে ভিডিওটি গোটে গোটে লাইক করবে, সাংসাথী সহ সেয়ার করা জমার ভুলবে না। চ্যানেল কু প্রথম থর করে ভিজিট করলে চ্যানেল কু সবসক্রাইব করে নেবে, নোটিফিকেশন বেল কু ক্লিক করি অলরে সেট করবে, এইভাবে ল্যাটেস্ট অপডেট কু টাইম টু টাইম পাইবা। ফ্রেন্ডস, আমার টেলিগ্রাম জয়েন করবে, টেলিগ্রাম জয়েন করা দ্বারা আপনার জব অপডেট টাইম টু টাইম মিলিপার। ছোট বড় জব অপডেট যা আমি ইউট্যুবে প্রোভাইড করে পার না, তাকে টেলিগ্রাম সেয়ার করে দেছু, সেটি বহু পিলা জয়েন করছেন, আপনার বি জয়েন করতু, যাদ্বারা কি বেনিফিটস পাইপারে। তবে চলতু ডিটেলস জাঁয়া এই জব্র সম্পূর্ণ অপডেটটি। দেখুন ফ্রেন্ডস, মু আপনার পুরা ডিটেলস কহি রাখুছি। এই যে রিক্রুটমেন্ট রয়েছে আপনার অফিসিয়ালি আসি যাই বর্তমান সময়ের, আপনার 10/9/2024 ঠু আরম্ভ করি 9/10/2024 পর্যন্ত অফলাইন প্রোসেসে আপ্লাই করবে। অফলাইন প্রোসেসে আবেদন করার সময় আপনার যা সব ডকুমেন্ট দরকার হব সে বিষয়ে আপনার কে রাখবি, কিন্তু জাঁয়ে রাখতু 10/9/2024 এর অফলাইন প্রোসেস আরম্ভ হচ্ছে, 9/10/2024 পর্যন্ত এর অফলাইন প্রোসেস চালু রহব। এতে আপনার যে পোস্টর ভ্যাকেন্সি রয়েছে, টোটাল নম্বর অফ ভ্যাকেন্সি রয়েছে 68 পোস্ট, যেটা কি মেল ক্যাটগোরি 46টি, ফিমেল ক্যাটগোরি 22টি পোস্টর ভ্যাকেন্সি দেখা মিলুছি। এটি ক্যাটগোরি ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে, ইউআর ক্যাটগোরি মেল 25টি পোস্ট, ওমেন 13টি পোস্ট, এসসিবিসি মেল 4টি পোস্ট, ওমেন 2টি পোস্ট, এসসি মেল 7টি পোস্ট, ওমেন 3টি পোস্ট, এসটি মেল 10টি পোস্ট এবং ওমেন 4টি পোস্টর ভ্যাকেন্সি দেখা মিলুছি। তো এইভাবে হয়েকি টোটাল উপরে 68টি পোস্টর ভ্যাকেন্সি রয়েছে, যেটি কি 46টি পোস্ট মেল প্রার্থী মানি এবং 22টি পোস্ট ফিমেল প্রার্থী মানি রয়েছে। এটি আপনার যে স্পেশাল ক্যাটগোরি রহলে, যে স্পোর্টস পর্সন রহলে সে ভিতরে গোটে পোস্ট রয়েছে, এক্সারভিস ম্যান রহলে সেটি গোটে পোস্ট রয়েছে, এবং আপনার যে এক্সট্রা যে গ্রুপ ডি বালা রহলে বা পিডব্লুডি বালা রহলে সে একটি পোস্ট দেখা মিলুছি। এবং এটি আপনার ফ্রেন্ডস যে রয়েছে আপনার এজুকেশনাল কোয়ালিফিকেশন, যদি আপনার আপ্লাই করা চাহুমান, এটি আপনার দশম সহ প্লস টু কমপ্লিট করলে আপ্লাই করে পেয়ে। আপনার যদি কম্পুটর নলেজ অছি, কম্পুটরের সার্টিফিকেট কাড়ি, এতে সার্টিফিকেট আবশ্যকতা রহব। মূলর কে রাখলে 10th প্লস টু সহ আপনার কম্পুটর সার্টিফিকেট হাসল করবে বা কম্পুটর কোর্স করবে, তাহলে এতে আবেদন করতু, আপনার চান্সেস অছি জব পাইবার। তবে এটি আপনার যে সিলেকশন রহব, মেরিট বেসিক সিলেকশন রহব, আপনার যে মেরিট বেসিক সিলেকশন রহব সেতে 10th প্লস টু মার্ক বেসিক অনুসারে আপনার নিযুক্তি দিয়া। এজ লিমিট ফ্রেন্ডস, আপনার বয়স 18 বর্ষ 40 বর্ষ, 1/9/2024 সুদ্ধা হোক, তাহলে আপনার আপ্লাই করে নিউ। এটি আপনার এজ রিলাক্সেসন রয়েছে, এসসি এসটি ওবিসি ক্যাটগোরি পিলা এবং মহিলা প্রার্থী মানি 5 বর্ষ বয়স সীমা কোহল করা যাই, পিডব্লুডি পর্সন উইথ ডিজাবিলিটি সে 10 বর্ষ বয়স সীমা কোহল করা যাই। যদি আপনার মাইনরিটি ক্যাটগোরি বিলংস করছেন, এটি আপনার নিশ্চিত রূপে রিলাক্সেসন পাইপারে এজ তরফর। এটি আপনার যে ভ্যাকেন্সির ডিটেলস রয়েছে তা ভিতরে আপনার কে রাখলি, এটি আপনার কোণ সব ডকুমেন্ট আবশ্যকতা রয়েছে সে বিষয়ে জাঁ রাখবা। দেখুন, ফর্ম আপ্লাই কলা বেড়ে আপনার তো অফলাইন প্রোসেসে আপ্লাই করবে, অফলাইন প্রোসেসে আপ্লাই কলা বেড়ে আপনার কিছু ডকুমেন্ট আবশ্যক রহব। দেখুন, আপ্লিকেসনরে সেলফ আটেস্টেড এইচএসসি সার্টিফিকেট উইথ মার্কসিট, যেটা কি 10ম সার্টিফিকেট মার্কসিট রয়েছে, সেলফ আটেস্টেড প্লস টু সার্টিফিকেট মার্কসিট, সেলফ আটেস্টেড ইকুইভ্যালেন্ট 10th প্লস টু
ଯେଉଁ ଗୁଡ଼ାକ ସାର୍ଟିଫିକେଟ୍ ଏବଂ ମାର୍କସିଟ୍, ପ୍ଲସ୍ ଟୁର ଯେଉଁ ସାର୍ଟିଫିକେଟ୍ ମାର୍କସିଟ୍ ରହିଛି ସେଟାକୁ ବି ପ୍ରୋଭାଇଡ଼୍ କରିବେ। ଏଠି ଆପଣମାନଙ୍କର ରହିଛି କମ୍ପ୍ୟୁଟର ସାର୍ଟିଫିକେଟ୍କୁ ସେଲ୍ଫ ଆଟେଷ୍ଟେଡ୍ କରିକି ପ୍ରୋଭାଇଡ଼୍ କରିବେ। ତା ସହିତ ଆପଣମାନଙ୍କର ରେସିଡ଼େନ୍ସିଆଲ୍ ସାର୍ଟିଫିକେଟ୍ ରହୁଛି, କାଷ୍ଟ ସାର୍ଟିଫିକେଟ୍ ରହୁଛି। ଯଦି ଆପଣମାନେ PWD ବିଲଙ୍ଗ୍ସ କରୁଥିବେ ତାହେଲେ ସାର୍ଟିଫିକେଟ୍ ରହୁଛି, ଡିଜାବିଲିଟି ସାର୍ଟିଫିକେଟ୍ ଯେଉଁଟା ରହୁଛି ସେଇଟାକୁ ପ୍ରୋଭାଇଡ଼୍ କରିବେ। ଏବଂ ଯଦି ଆପଣମାନେ ଏକ୍ସ ସର୍ଭିସ ମ୍ୟାନ୍ କିମ୍ବା ସ୍ପୋର୍ଟସ୍ ପର୍ସନ୍କୁ ବିଲଙ୍ଗ୍ସ କରୁଥିବେ ତାହେଲେ ଆପଣଙ୍କର ସେ ସାର୍ଟିଫିକେଟ୍କୁ ଦେବେ। ଏବଂ ଗୋଟିଏ ରିସେଣ୍ଟ ପାସ୍ପୋର୍ଟ କଲର୍ ଯେଉଁଟା କଲର୍ ପାସ୍ପୋର୍ଟ ସାଇଜ୍ ଫଟୋଗ୍ରାଫ୍ ରହୁଛି ତାକୁ ବି ମଧ୍ୟ ଆପଣମାନେ ପ୍ରୋଭାଇଡ଼୍ କରିବେ। ଏବଂ ଏଥିସହିତ ଆପଣମାନଙ୍କର ଗୋଟେ ଆଇଡ଼ି ପ୍ରୁଫ୍ ଲାଗିବ। ଯେଉଁ ଆଇଡ଼ି ପ୍ରୁଫ୍ଟି ହେଉଛି ଆପଣମାନଙ୍କର ଆଧାର କାର୍ଡ଼ ହେଇପାରେ, ଭୋଟର ଆଇଡ଼ି ହେଇପାରେ, ପ୍ୟାନ୍ କାର୍ଡ଼ ହେଇପାରେ ଏବଂ ଡ୍ରାଇଭିଂ ଲାଇସେନ୍ସ ମଧ୍ୟ ହେଇପାରେ। ଆପଣମାନେ ଏଥିମଧ୍ୟରୁ କୌଣସି ଗୋଟେ ଆଇଡ଼ି କାର୍ଡ଼କୁ ଜେରକ୍ସ କରିକି ସେଲ୍ଫ ଆଟେଷ୍ଟେଡ୍ କରିକି ପ୍ରୋଭାଇଡ଼୍ କରିବେ ସାର୍ଟିଫିକେଟ୍ ସହିତ। ସବୁ ସାର୍ଟିଫିକେଟ୍କୁ ସେଲ୍ଫ ଆଟେଷ୍ଟେଡ୍ କରିବେ ଫ୍ରେଣ୍ଡସ୍, ଯେଉଁଟାକି ରହିଛି। ଦେଖନ୍ତୁ ପୁଣି ଥରେ କହି ରଖୁଛି, ଆପଣମାନଙ୍କର ଏହାର ଅଫ୍ଲାଇନ୍ ପ୍ରୋସେସ୍ 10/9/2024 ଆରମ୍ଭ ହେବ, ଯେଉଁଟାକି 9/10/2024 ପର୍ଯ୍ୟନ୍ତ ଚାଲୁ ରହିବ। ଆପଣମାନେ ଏହାର ଆପ୍ଲିକେସନ୍କୁ ସ୍ପିଡ଼୍ ପୋଷ୍ଟ କିମ୍ବା ରେଜିଷ୍ଟର୍ଡ଼ ପୋଷ୍ଟ ମାଧ୍ୟମରେ ଆପ୍ଲାଏ କରିପାରିବେ। ଯେଉଁ ଆଡ୍ରେସ୍ ରହିଛି କେଉଁଠିକି ଆପଣମାନେ ଆପ୍ଲାଏ କରିବେ, ଆପ୍ଲିକେସନ୍ ଫର୍ ଦ ପୋଷ୍ଟ ସଭା ଉପରେ ଯେଉଁ ଆପ୍ଲିକେସନ୍ ଯେଉଁ ଏନ୍ଭଲପ୍ରେ ରଖିବେ ତା ଉପରେ କ'ଣ ଲେଖିବେ, ଆପ୍ଲିକେସନ୍ ଫର୍ ଦ ପୋଷ୍ଟ ଗ୍ରାମ ରୋଜଗାର ସେବକ ଝାରସୁଗୁଡ଼ା ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ, ଏଇଟାକୁ ଲେଖିବେ, ମେନସନ୍ କରିବେ। ଏବଂ ଆଡ୍ରେସ୍ ଟୁ CDO.com/EU ଜିଲ୍ଲା ପରିଷଦ ଝାରସୁଗୁଡ଼ା, ନିୟର୍ କଲେକ୍ଟୋରେଟ୍ OMP ଲାଇନ୍, ଡିଷ୍ଟ ଝାରସୁଗୁଡ଼ା, ପିନ୍ 768204। ଏହି ଜାଗାକୁ ରେଜିଷ୍ଟର୍ଡ଼ ପୋଷ୍ଟ କିମ୍ବା ସ୍ପିଡ଼୍ ପୋଷ୍ଟ ମାଧ୍ୟମରେ 9/10/2024 ପୂର୍ବରୁ ଆବେଦନ କରିଥାନ୍ତି। ଠିକ୍ ଅଛି, ଆପଣମାନଙ୍କର ଆଡ୍ରେସ୍ ଦେଖିଲେ, ଆଡ୍ରେସ୍ଟି ପାଇଁ ଆପଣମାନେ PDFକୁ ଆସିଯିବେ, କିଛି ଅସୁବିଧା ନାହିଁ। ଭିଡ଼ିଓ ଡିସ୍କ୍ରିପ୍ସନ୍ରେ ଲିଙ୍କ୍ ପ୍ରୋଭାଇଡ଼୍ କରିଦେବି, ଆପଣମାନେ ଚେକ୍ କରିପାରିବେ। ଦେଖନ୍ତୁ ଆଉ ଥରେ କହି ରଖୁଛି, ଏଇ ଆଡ୍ରେସ୍ଟି ରହିଛି CDO.com/EU ଜିଲ୍ଲା ପରିଷଦ ଝାରସୁଗୁଡ଼ା, ନିୟର୍ କଲେକ୍ଟୋରେଟ୍ OMP ଲାଇନ୍, ଡିଷ୍ଟ ଝାରସୁଗୁଡ଼ା, PMP 768204। ଏଇ ଆଡ୍ରେସ୍ରେ ଆପଣମାନେ ସ୍ପିଡ଼୍ ପୋଷ୍ଟ କିମ୍ବା ରେଜିଷ୍ଟର୍ଡ଼ ପୋଷ୍ଟ ମାଧ୍ୟମରେ ଫର୍ମକୁ ଆପ୍ଲାଏ କରିପାରିବେ। ଏଠି ଫ୍ରେଣ୍ଡସ୍ ଆପଣମାନଙ୍କର ବାକି ସବୁ ଯେଉଁ କ୍ରାଇଟେରିଆ ରହିଛି ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ କହି ରଖିଲି। ଏବଂ ଏଠି ଆପଣମାନଙ୍କର ଆପ୍ଲିକେସନ୍ ଫର୍ମାଟ୍ଟିକୁ ଦେଖାଇ ରଖୁଛି। ଦେଖନ୍ତୁ ଏଇ ଆପ୍ଲିକେସନ୍ ଫର୍ମାଟ୍ ରହିଛି ଆପ୍ଲିକେସନ୍ ଫର୍ମ ଫର୍ ଦ ପୋଷ୍ଟ ଅଫ୍ ଗ୍ରାମ ରୋଜଗାର ସେବକ। ଏଠି ଆପଣମାନଙ୍କର କଲର୍ ପାସ୍ପୋର୍ଟ ସାଇଜ୍ ଫଟୋଗ୍ରାଫ୍, ରିସେଣ୍ଟ ପାସ୍ପୋର୍ଟ ସାଇଜ୍ ଫଟୋଗ୍ରାଫ୍ ରଖିବେ। ଏଠି ଆପଣମାନଙ୍କର ଭାରିୟସ୍ ଡିଟେଲ୍ସ ଯାହା ଇନଫର୍ମେସନ୍ ରହିଛି, ପର୍ସନାଲ୍ ଇନଫର୍ମେସନ୍, ତାକୁ ସବୁ ଫିଲ୍ଅପ୍ କରିବେ। ଏବଂ ଯେଉଁ ତାରିଖ କହିଲି 9/10/2024 ତା ପୂର୍ବରୁ ଅଫ୍ଲାଇନ୍ ପ୍ରୋସେସ୍ରେ ସ୍ପିଡ଼୍ ପୋଷ୍ଟ କିମ୍ବା ରେଜିଷ୍ଟର୍ଡ଼ ପୋଷ୍ଟ ମାଧ୍ୟମରେ ସେ ଆଡ୍ରେସ୍ରେ ପହଞ୍ଚାଇ ଦେବେ। ତ ଫ୍ରେଣ୍ଡସ୍, ଇଏ ଥିଲା ଡିଟେଲ୍ସ ଅପଡ଼େଟ୍ଟିଏ ଏ ଭିଡ଼ିଓ ମାଧ୍ୟମରେ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ସେୟାର୍ କଲି। ଏ ଭିଡ଼ିଓ ମାଧ୍ୟମରେ ଯାହା ସବୁ ଇନଫର୍ମେସନ୍ ଦେଲି, ଯଦି ଆପଣମାନଙ୍କୁ ନିଶ୍ଚିତ ରୂପେ ଭଲ ଲାଗିଥାଏ ତେବେ ଭିଡ଼ିଓଟି ଗୋଟେ ଗୋଟେ ଲାଇକ୍ କରିବେ, ସାଙ୍ଗସାଥୀଙ୍କ ସହିତ ସେୟାର୍ କରିବାକୁ ଜମାରୁ ଭୁଲିବେ ନାହିଁ। ଚ୍ୟାନେଲକୁ ପ୍ରଥମ ତରକାରୀ ଭିଜିଟ୍ କରିଥିଲେ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିନେବେ, ନୋଟିଫିକେସନ୍ ବେଲ୍କୁ କ୍ଲିକ୍ କରିକି ଅଲ୍ରେ ସେଟ୍ କରିବେ ଲାଟେଷ୍ଟ ଅପଡ଼େଟ୍କୁ ଟାଇମ୍ ଟୁ ଟାଇମ୍ ପାଇବା ପାଇଁ। ତେବେ ବର୍ତ୍ତମାନ ଭିଡ଼ିଓରେ ପାସ୍ ଏତିକି, ନେକ୍ସଟ ଅପଡ଼େଟ୍ରେ ନୂଆ ସୂଚନା ନୂଆ ତଥ୍ୟ ଆପଣଙ୍କୁ ସେୟାର କରିବି। ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ବିଦାୟ ଦିଅନ୍ତୁ। ଜୟ ଜଗନ୍ନାଥ।